বিদ্যুতের তারের ভুল সংযোগ, হাই ভোল্টেজে নষ্ট হয়ে গেল একাধিক বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগে সরব স্থানীয়রা। বিদ্যুতের তারের ভুল সংযোগ দেওয়ায় হাই ভোল্টেজে নষ্ট হলো একাধিক বাড়ির বহু বৈদ্যুতিক সরঞ্জাম। প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বিদ্যুৎ বণ্টন কোম্পানির কর্মীদের গাফিলতিতে বুধবার রাতে হাসনাবাদ থানার বিশপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালীর 40 থেকে 45টি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম নষ্ট হয়ে যায়। টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ফোন সহ বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলে বাসিন্দারা। ক্ষতিপূরণের দাবিতে রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জানা গিয়েছে, সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকার 40টির বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে যায়। সেই আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান। সারা রাত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ভ্যাপসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বিদ্যুৎ অসুবিধার জন্য সব বাড়ি পুড়ে গিয়েছে, লাইট, ফ্রিজ, ফ্যান, বাচ্চাদের, বড় লোকদের প্রাণ সংশয়ের জন্য। বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি। কারেন্টের কয়েকদিন এমন কাজ করেছে যে ফেজ সব একসাথে উল্টো পাল্টা জোড়ার কারণে আজকে গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা একটা কোনো রকম একটা ফ্রিজ কিনেছিল, টিভি কিনেছিল, সেই সব ক্ষতিপূরণ, এমনকি বাচ্চারা, যারা বয়স্ক মানুষ ছিল ঘরের ভিতরে, তাদের প্রাণ সংশয়ের বাইরে সন্ধ্যাবেলা থেকে সব প্রত্যেকটা মানুষ, এই দু পাটের প্রত্যেকটা গ্রামের মানুষ আজকে রাস্তায় বসেছে। এত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, সেটা অবিলম্বে বিদ্যুৎ দপ্তরে এসে অবিলম্বে ইন্সপেকশনে দেখুক যে প্রকৃত মানুষের ক্ষতি হয়েছে কিনা। প্রত্যেকটা মানুষ আজকে গ্রামের থেকে, বুড়ো থেকে, বাচ্চা থেকে, ইয়ং থেকে, সব মানুষ গ্রামের মধ্যে সব রাস্তায় চলে এসছে। মানে এমন একটা ক্ষতি হয়েছে এই খেটে খাওয়া মানুষের, একটা খেটে খাওয়া মানুষ কারেন্ট বিল দিতে এত কষ্ট হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে লক্ষ লক্ষ টাকা মানুষ যদি এইরকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিদ্যুৎ দপ্তরের গাফিলতি বা কোনো একটা এজেন্সির হাতে দিয়েছিল, তারা এমনভাবে জুড়ে গেছে যে আজকে এই সাধারণ মানুষ, দুটো পাটের মানুষ, এই এত বয়স্ক মানুষ, এত বাচ্চা কাচ্চা, বউ মা যারা এখানে বোনেরা আছে, তারা প্রাণ সংশয়ের ভয়ে বাড়িতে বেরিয়ে এসে। স্থানীয় বাসিন্দা দীপান্বিতা মণ্ডল বলেন, কর্মীদের গাফিলতিতে আমাদের ঘরের একাধিক জিনিস নষ্ট হয়েছে, আমরা এর ক্ষতিপূরণ চাই। টিভি, আরো অনেক কিছু, লাইট, ফ্যান, অনেকের অনেক কিছু, আরো তো অনেক বাচ্চারা ছিল, তারা ঘরের থেকে যেভাবে হোক তাদেরকে বের করা হয়েছে। অনেকের বাড়ি উড়ে গেছে, অনেক কিছু সমস্যা হয়েছে, আমরা চাইছি ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, হাসনাবাদ। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।